ওকে, আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমরা কালকেও যা করেছিলাম আজকে ওখান থেকে শুরু করব, দেখা যায়। জি স্যার, ওকে, আমরা ইলেকট্রিক কেমিস্ট্রি করবো আজকে, যেগুলো করবো কোষ বিক্রিয়া, ইএমএফ নির্ণয়। আর এক নতুন ইকুয়েশন হচ্ছে নাস্ট ইকুয়েশন বা নাস্ট সমীকরণ। এই তিনটা জিনিস আজকে আমরা দেখবো এখানে এই অন্তর্দর্শনের পক্ষ থেকে, অধ্যায় 4, কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া আসলে কি? যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থায় বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিবর্তন করা হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। আমরা কোষ যদি সবচেয়ে মানে ভালো উদাহরণ দিই, তাহলে ব্যাটারি হলো একটা কোষ। ব্যাটারি কি হয়? রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরেরটা, রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাটারির মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে জিঙ্কের পাত আছে, সালফিউরিক অ্যাসিড আছে, সল্ট আছে, তোমার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দিয়ে দেখো 12 ভোল্টের, 6 ভোল্টের, 1.2 ভোল্টের ব্যাটারি আমরা তৈরি করতে পারি রাসায়নিক শক্তি। আবার বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তি দিয়ে আমরা বিক্রিয়া করাই, যেমন আমরা গোল্ড প্লেটিং করি, গোল্ড প্লেটিং ফর সোনার উপর সোনা প্রলেপ দেই, তার সিলভারের উপরে, সিলভার হচ্ছে রূপা, রূপার উপর সোনার পলাপ দেই, প্রলেপ দেই, তাহলে এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি কাজে লাগে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। এইটা হলো কোষ। দুটাই কোষের জন্য হয়, আমরা যেটা ব্যবহার করবো সেটা হবে একটি কোষ। আমি লিখবো কিভাবে একটা কোষ? দেখো লিখছে জিঙ্ক, জিঙ্ক টু প্লাস, কপার থেকে কপার টু প্লাস থেকে কপার, এটা একটা কোষ। আবার মাঝখানে আছে সল্ট ব্রিজ, দুটি পাত্র যদি দুটো আলাদা আলাদা থাকে তাহলে মাঝখানে আমাদের সল্ট ব্রিজ দিতে হবে। সল্ট ব্রিজ মানে কি? দুইটা জিনিস একত্রিত রাখা যাবে না, তাই না? জিঙ্কের সাথে কপার হয়ে যাবে না, কপার সাথে জিঙ্ক হয়ে যাবে, কপার কপার সালফেট হবে, জিঙ্ক কপার সালফেট, জিঙ্ক কপার হবে, মাঝখানে একটা সল্ট ব্রিজ থাকতে হবে। দুটা যদি একই পাত্রে দিই তাহলে হবে না, এই জন্য আমরা এই সল্ট ব্রিজ কথা না লিখে দুই টান দিই। এই দুই টানের অর্থ হলো সল্ট ব্রিজ, যে কপার থেকে কপার ইলেকট্রন, জিঙ্ক থেকে জিঙ্ক ইলেকট্রন, কপার সালফেট থেকে কপার। এভাবে কোষ সিম্পল ভাবে রিপ্রেজেন্ট করা যায়। আসলে বিক্রিয়াটা কি হয়? যে জিনিসটা আমরা প্রথমে দেখালাম, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, মানে জিঙ্ক থেকে জিঙ্ক যখন হবে, জিঙ্ক দুটো ইলেকট্রন গ্রহণ করবে, সরি দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, জিঙ্ক টু প্লাস হবে, আর কপার দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হবে। কারণ বিকেলে কি জিঙ্ক থেকে জিঙ্ক কপার থেকে কপারকে দুটো ইলেকট্রন দান করে তারপরে হবে জিঙ্ক টু প্লাস, জিঙ্ক টু প্লাস দিকে লেখা হচ্ছিল, তারপরে হবে কপার। এই হলো কোষ। এটা জারণ অর্ধবিক্রিয়া, এটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, কোষ অর্ধেক। এটা একটা পাত্র হবে, পরেরটা একটা পাত্র হবে। আবার যদি আমি সিলভার থেকে সিলভার প্লাস অ্যালুমিনিয়াম প্লাস থেকে অ্যালুমিনিয়াম কোষ বিক্রিয়া রিপ্রেজেন্ট করি, অনেক সময় কোষ বিক্রিয়া চাওয়া হয়। এবং সিলভার থেকে আমার সিলভারের ক্ষেত্রে থেকে আমার একটা ইলেকট্রন দান করতে পারে, তাহলে তিনটা সিলভার তিনটা ইলেকট্রন দান করবে, তিনটা ইলেকট্রন একাই অ্যালুমিনিয়াম গ্রহণ করে অ্যালুমিনিয়াম হবে, তাহলে সেক্ষেত্রে কোষ বিক্রিয়া সমতা করতে হবে আমাকে। তিনটা সিলভার প্লাস একটা অ্যালুমিনিয়াম, তিনটা সিলভার প্লাস হবে আর একটা অ্যালুমিনিয়াম, তার মানে আমাকে সিলভারের পটেনশিয়ালটা বেশি হবে, সরি অ্যালুমিনিয়াম পটেনশিয়াল বেশি, কারণ তিন গুণ তার সিলভারের, ঠিক আছে? আমাকে চার্জও সেভাবে দিতে হবে। তারপর যদি এই এই এটা আমরা যদি রিপ্রেজেন্ট করি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম, তাহলে কি হবে? দেখো তিনটা ম্যাগনেসিয়াম, দুটা ইলেকট্রন সাথে ছয় ইলেকট্রন সাথে, আর দুটি অ্যালুমিনিয়াম সে ছয়টি ইলেকট্রন গ্রহণ করে দুটি অ্যালুমিনিয়াম হবে, তার মানে একটা অ্যালুমিনিয়াম তিনটা,
একটা ম্যাগনেসিয়াম দুটা, যদি দুই একজন দুইটা দেয় একজন যদি তিনটা গ্রহণ করে, তার সমতা করার সময় দুই দিয়ে উপরটা তিনটে গুণ নিচেটাকে দুই দিয়ে। আমরা কিন্তু এখানে মেইনলি সমতাটা দেখানো হয়েছে, সমতা ভেরি ইম্পর্টেন্ট। তুমি সমতা যদি করতে না পারো, একজন দুটো ইলেকট্রন দান করলো আর একজন তিনটা ইলেকট্রন খায়, তাহলে কেমনে হবে? তাহলে ওটি দুটো লাগবে, ওটি তিনটা লাগবে, দুটা হবে, দুটা সমান, একে বলে ইকুইভ্যালেন্ট। এইভাবে আমরা কোষ বিক্রিয়া লেখা, অনেক সময় কোষ বিক্রিয়া তোমাকে লিখতে বলবে দুই নম্বরের জন্য, এটা কোষ বিক্রিয়া লেখো, তখন তোমাকে এই প্রথম জারণ অর্ধ কোষ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তারপরে যোগ করবা, যোগ করলে তারপরে ছয় ইলেকট্রন, ছয় ইলেকট্রন এই পাশ থেকে এই পাশ থেকে বাদ যাবে, তাহলে এইটা যোগ এইটা, তারপর এটা করলে যেতে হবে, তাহলে কোষ বিক্রিয়া আবার শিখলাম। যে কোনো কোষ বিক্রিয়া আমাদের রিপ্রেজেন্ট থাকে এইভাবে, দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম টু প্লাস জারণ অর্ধ বিক্রিয়া, এটা ও জারণ, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন ইএমএফ হলো বৈদ্যুতিক ক্রিয়া যা একটি বৈদ্যুতিক উৎস থেকে উৎপন্ন হয়, একক চার্জ একটি বদ্ধ চক্র বা পরিবাহীতে যখন সম্পূর্ণ ঘোরে তখন ইএমএফ বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। দুটি পাত্র, দুটি অর্ধকোষ বিক্রিয়া দুই পাত্রে ঘটতেছে, এখন যখন আমরা বৈদ্যুতিক দিয়ে যদি এটাকে জয়েন করে দিই কন্ডাক্টর, তাহলে এর মধ্যে কিছু শক্তি দিতে হবে, বৈদ্যুতিক শক্তি দিতে হবে, কিছু ভোল্ট দিতে হবে, সেই ভোল্টটাই হচ্ছে ইএমএফ। এখন এক এক বিক্রিয়ার জন্য এক এক ধরনের ইএমএফ আমাদের দিতে হবে। তারপর আমাদের উদাহরণে যাই, কোনো বৈদ্যুতিতে কোনো বৈদ্যুতিতে তড়িৎ প্রবাহ চালানোর পর তড়িৎ শক্তি প্রয়োগ হয়, তড়িৎ শক্তি উৎস থেকে একবার বিদ্যুৎ থেকে উৎস সহ সম্পূর্ণ পথে ঘুরে ওই বিন্দুতে আনতে যে কোনো কাজ সম্ভব থাকে পরিচালন শক্তি বা ইএমএফ। আমার কথা হচ্ছে যে দুটো ইলেকট্রন কপারে যে যাবে, কপার যে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, কিছু শক্তি আমাকে না দিলে এই কাজ সে করবে না, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত ঘটে সে আলাদা কথা, কিন্তু আমাকে ওই মুহূর্তে ঘটাতে হলে আমাকে এই কাজটা করতে হবে। এখন দেখো ইএমএফ টা কিভাবে হয়, ইএমএফ হলো জিং থেকে জিং টু প্লাস দুটো ইলেকট্রন দিলে 0.76 ভোল্ট কম দিতে হবে, অপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলে 0.34 ভোল্ট হবে, এখন দুটো যোগফল দেখো 1.10 ভোল্ট, তার মানে হলো এই বিক্রিয়াটি, এই পুরো ইএমএফ বিক্রিয়াটাতে 1.10 ভোল্ট হবে। জিঙ্কের বেলা লাগবে এত, কপারের বেলা লাগবে। দেখো জিঙ্কটা ইলেকট্রন দিতে শক্তি নিবে, কিন্তু এই ইলেকট্রন গ্রহণ করতে শক্তি নিবে কপারের কম। এখন কিভাবে ইএমএফটা আসলো কিভাবে, দেখো একটি কোষের বিক্রিয়ায় একটা থাকে হলো ক্যাথোড, একটা হলো অ্যানোড। ক্যাথোড হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ হয়, অ্যানোড হলো যেখানে ইলেকট্রন ট্যাগ হয়। জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন ট্যাগ করে কপার হয়, তাহলে দেখো ইএমএফ টা হবে তড়িৎচালক বল বা ইএমএফ এর হিসাব করবো অ্যানোড অক্স ক্যাথোড রেট, মানে হিসাব অনুযায়ী একটাতে অক্স জারণ হবে, একটাতে বিজারণ হবে। এখন আমরা যদি দুটাকে জারণ হিসাবে যোগ করি, মানে যোগ দেখায় কোন জায়গাতে সেল থাকে তার দুটাই অক্স, তাহলে এখানে মাইনাস হবে। আবার দুটাই যদি বিজারণ হয় তাহলে আমরা আগে মাইনাস দিব পরে প্লাস, এটা হচ্ছে মেইন বিক্রিয়া, সরি এটা হচ্ছে মেইন বিক্রিয়া। কিন্তু কখনো কখনো কোষের বেলে আমরা দুটাই জারণ লিখি, আবার কখনো কখনো দুটাই বিজারণ দিয়ে দিই। আমরা পরে দেখবো কেন কেমন কিভাবে প্রশ্ন হয়। তাহলে তোমাকে আমার মনে রাখতে হবে একই ইকুয়েশনকে আমরা লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ফিজিক্যাল টু কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। আমি ইচ্ছা করলে এবার আবার চেঞ্জ করতে পারি, জাস্ট প্লাস মাইনাস এর মতো। এখানেও তাই, যে আমার জারণকে যদি বিজারণকে যদি জারণ করি তাহলে কি হবে মাইনাস, আবার জারণকে যদি বিজারণ করি তাহলে হবে মাইনাস, জাস্ট তাই থাকবে। মেইন বিক্রিয়া দেখো জিং থেকে জুল প্লাস এর জারণ হলো 0.76 ভোল্ট, সিলভার থেকে জারণ হলো 0.76 পোস্ট মোড দিয়ে হবে। আমরা একটা দেখাচ্ছি, আমরা কোষ বিক্রিয়া লিখেছি একটা, দেখো এখানে আমরা প্রথম করছি অ্যানোড অক্স রেটের আসল বিক্রিয়া। এখন যেহেতু এখানে দেখো
এখানে কি আছে, দুটি জারণ, জিঙ্ক থেকে জিঙ্ক টুকলার জারণ, সিলভার থেকে সিলভার টুকলার জারণ, দুটাই জারণ প্রভাব দেওয়া আছে। কিন্তু রিয়াকশনে কি বলা আছে, রিয়াকশনে বলা হচ্ছে একটা জারণ একটা বিজারণ, তাহলে জারণ দুটাই, তাহলে এটাকে জারণ ঠিক রাখবো, পরেরটাকে জারণ ছিল সেটাকে জারণ বানাবো, জিএসসি মাইনাস, এখানে হবে জিঙ্ক, এখানে হবে সিলভার, এই সিলভারের জীবকের মান এখানে দিব, সিলভার মান এখানে দিলে এটা 76 আর এই মাইনাস এর পাশে হয়ে যাবে 1.559 ভোল্ট। এটা তো বইয়ের অঙ্ক, তাহলে তুমি বুঝতে পারলা যে একটি ইএমএফ গণনার সময় তোমাকে পুনরায় কখনোই জারণ বিভব বিজারণ বিভব দিবে না, এক দুটাই জারণ দিবে অথবা দুটাই বিজারণ দিবে, এই অঙ্কের মতো দুটাই জারণ দুটাই জারণ, কিন্তু এটা জারণ এটা বিজারণ হওয়া লাগবে, সেল সেল বিক্রিয়াতে জারণ বিজারণ, এই জন্য যে কারণে আমাদের দিবে না, তখন তখন আমাদেরকে হিসাব করে দিতে হবে। যাই হোক, শিখলাম। এইবার হচ্ছে নাস একটা উপমিক্রিয়া কিভাবে হয়, এই এই রিয়াকশনটা আগে বলছো, কিন্তু এখন বলছে যে এটা হচ্ছে মনে করো জিঙ্ক আর এটা মনে করো কপার, হইলো জিঙ্ক টু প্লাস কপার ধাতু, এর সলিড বলতে আমরা বলছি ধাতু, অ্যাকোয়াস বলতে বলছি লবণ, লবণ পানিতে গলে, এটা হচ্ছে আবার অ্যাকোয়াস, এটা আবার সলিড। এখন যদি এইভাবে আমরা চিন্তা করি যে নাশ সিচুয়েশন যদি হয়, নাশ সিচুয়েশনের মধ্যে সলিডের কোনো অ্যাক্টিভিটি না, এই সলিড, এই সলিড কতটুকু দিলে ইম্পর্টেন্ট, কতটুকু এইটা উৎপন্ন, এটা কতটুকু ছিল আর এটা কতটুকু উৎপন্ন হবে, কারণ এটার উপর ডিপেন্ড করে এটা উৎপন্ন হবে। ওকে, তাই এইটাকে আমরা ধরি মানে ওয়ান, এটাও ধরি ওয়ান। নাশ সিচুয়েশন লেখার সময় লেখা হয় ই সেল নট মাইনাস আর টি বাই ইএমএফ লন প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের বেলা হচ্ছে এম, এটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে, আর এটা হচ্ছে এম, এম হয়ে যাবে তার পাওয়ার, এটাই জাস্ট একটা সিচুয়েশন। এখানে কে কোনটা, ইসেল হচ্ছে প্রমাণ কোষ বিভব, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা মানে আমরা জানি 8.316, পরম তাপমাত্রা বুঝতে পারতেছ, যে কোনো তাপমাত্রার সাথে 273 যোগ করলে এটা হবে, আর যদি এটা এন হচ্ছে ইলেকট্রন স্থানান্তর, কয়টা ওই বিক্রিয়া কয়টা ইলেকট্রন স্থানান্তর হবে সেইটা হবে। এখন যদি উদাহরণ নিয়ে আসি, যেটা আমাদের এখানে থাক লাগবে, সেটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক কপার, সরি জিঙ্ক কপার টু প্লাস, জিঙ্ক টু প্লাস কপার, এটা যদি হয় মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হলে কপার থেকে কপার সেল বিক্রিয়া। এখন দেখো এখানে জিঙ্কের টু প্লাস দেওয়া হয়েছে এখানে, কপার নিয়ে আসা হচ্ছে নিচে, এটা লন বুঝো, লন হচ্ছে ক্যালকুলেটর মধ্যে দেখবা লন লেখা আছে, আইএন লেখা আছে লগের পাশে, এটা হচ্ছে লগ টু দ্য বেস ই, ক্যালকুলেটর দেখবা লন আছে, আর এই দুই লেখা হয়েছে দুটি ইলেকট্রন ট্রান্সফার হয়েছে এখানে, আর টি এফ এফ এর মাধ্যমে যাই 96500 সেল, জাস্ট এইটা। আর এই যে ই সেল ইজ ইকুয়াল টু হবে আবার ই অক্স প্লাস ই রাইট, এটা আমরা তো জানি, তার সাথে আমাদের যখন আমরা উদাহরণ করতে যাব তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নাস্ট ইকুয়েশন, কারণ নাস্ট ইকুয়েশনে সারা এইটুকু আমরা কাজ, এইটুকু আমরা কাজ করেছি, এইটুকু ই নট পর্যন্ত, এইটুকু আমরা করি নাই, কখনো কখনো যদি ঘনমাত্রা দিয়ে থাকে তখন আমাকে এই ঘনমাত্রার মধ্যে এই সমীকরণটুকু অ্যাড করতে হবে, এবং সেটা দিলেই আমাদের যে অঙ্কটা চাচ্ছি। নাস্ট ইকুয়েশন কিন্তু এখানে ডিরাইভ করা নাই যে কীভাবে নাস্ট ইকুয়েশন আসলো, জাস্ট যারা দিয়ে রাখছে, কারণ নাস্ট ইকুয়েশন কোথা থেকে আসছে সেটা আটটা চ্যাপ্টার থেকে আসছে, সেটা যখন যখন পড়াবো তখন বুঝতে পারবো, কিন্তু খালি মনে রাখো প্রোডাক্ট বাই রিয়াক্টেড, আর টি বাই এন এফ লন প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে এইটা আর রিয়াকটেন্ট এইটা, যে রিয়াকটেন্ট বিক্রিয়ক থাকবে নিচে আর উৎপন্ন যেটা হবে সেটা থাকবে, এটা যত বেশি হবে এটা তত কমে যাবে, তাহলে এই সেলের মান বাড়বে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এইটুকুই আজকে আমাদের দেখা পেয়েছি, আমরা পরে নাস্ট ইকুয়েশন দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় এবং কীভাবে প্রয়োগ হয় পরীক্ষা থাকে সেইগুলো আমরা অবশ্যই দেখবো।